তারকেশ্বর মন্দিরে থার্মাল চেকিং ও র‍্যাপিড টেস্ট করার পরেই তবেই প্রবেশ মিলছে পুণ্যার্থীদের। তারকেশ্বর মন্দিরে প্রবেশের আগে প্রত্যেক পুণ্যার্থীকে থার্মাল চেকিং করা হচ্ছে স্থানীয় পৌরসভার উদ্যোগে। অতিরিক্ত তাপমাত্রা থাকলে পুণ্যার্থীদের র‍্যাপিড টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি মিলছে। করোনা সম্পর্কিত বিধিনিষেধ মেনে চলতে মন্দির চত্বরে ও আশেপাশের এলাকাতে মাইকিং করা হচ্ছে মন্দির কর্তৃপক্ষ পৌরসভার উদ্যোগে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা নিরাপত্তা ব্যবস্থা এবং করোনা সম্পর্কিত বিধিনিষেধ ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে মন্দির চত্বর এলাকায়। উল্লেখ্য, কয়েকদিন আগেই শ্রাবণী মেলা উপলক্ষে জলযাত্রা বা কাবড় যাত্রা নিষিদ্ধ করেছে মন্দির কর্তৃপক্ষ। বাকি করে জল নিয়ে মন্দিরে আসা যাবে না। করোনা সম্পর্কিত সমস্ত বিধিনিষেধ মেনে যাত্রীদের মন্দিরে প্রবেশের কথা বলা হয়েছে। প্রত্যেক পুণ্যার্থীর মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক, কিন্তু গত সপ্তাহে পুণ্যার্থীদের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা যায়। সামাজিক দূরত্ব শিখেই তুলে ঘেঁষা ঘেঁষি করে জল ধরার লাইনে দাঁড়াতে দেখা গিয়েছিল পুণ্যার্থীদের, যা নিয়ে রীতিমতো চিন্তিত ছিল তারকেশ্বর পৌরসভা। পৌরসভা প্রশাসক কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন, তাই এই সপ্তাহ থেকে আগত যাত্রীদের জন্য করোনা বিধিনিষেধ আরো কড়াকড়ি করা হয়েছে। প্রয়োজনে করোনা পরীক্ষা করারও ব্যবস্থা রাখা হয়েছে মন্দির চত্বরে। স্থানীয় স্বাস্থ্য দপ্তরের কর্মীরা করোনা পরীক্ষার জন্য অস্থায়ী ক্যাম্পে থাকছেন সর্বদা। প্রত্যেক পুণ্যার্থীরা যাতে মাস্ক পরে, সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, সরকারি বিধিনিষেধ কঠোরভাবে মানা হচ্ছে কিনা তার জন্য নজরদারি চালানো হচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে। দীর্ঘদিন যাবৎ মন্দির বন্ধ থাকায় ভক্তবৃন্দদের যে আকা আকাঙ্ক্ষা সেটা কিন্তু বাড়তেই থাকে, এবং দু বছর বাদ এই মন্দির চত্বর খুলে যায় ভক্তবৃন্দদের জন্য, এবং ভক্তরা কিন্তু আস্তে আস্তে বাঁক নিয়ে তারা বিভিন্ন গন্তব্যস্থল থেকে এসেছেন এবং মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এবং ভক্তিভরে তারা কিন্তু উপস্থিত হয়ে পুজো দিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি মন্দিরের গেট কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ টাইমের জন্য, কিন্তু এখনও সেই মন্দিরে যে একসাথে যে প্রবেশ করানোর সেই বিধি নিষেধ কিন্তু এখনও রেখে দেওয়া হয়েছে। দুটো অবধি কিন্তু মন্দিরের চত্বর খুলে রাখা হয় এবং তারপরে কিন্তু মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখনও অবধি মন্দিরের প্রাঙ্গণ কিন্তু বন্ধ রেখে দিয়েছেন, এবং যারা ভক্তবৃন্দরে পুজো দিতে আসছেন দূর দূরান্ত থেকে মনোবাসনা পূর্ণের জন্য, তারা কিন্তু প্রত্যেকে মাস্ক নিয়েই কিন্তু এসছেন উপস্থিত। এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে যারা মন্দিরে যারা পুরোহিত রয়েছেন, পুরোহিতরাও কিন্তু তারা মাস্ক পরে কিন্তু পুজো অর্চনা ভক্তবৃন্দদের কাছ থেকে নিচ্ছেন, এবং তাদের কাছে যে মনোবাসনা সেই মনোবাসনা কিন্তু তাদের হাতে পৌঁছে দিচ্ছেন। সেই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি এখন যারা মন্দিরে রয়েছেন। প্রশাসন কিন্তু সম্পূর্ণরূপে রয়েছেন, প্রশাসনের তরফ থেকে যারা সিভিক পুলিশ রয়েছে তারকেশ্বর পুলিশ থেকে, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়ে এই যাতে এই গণ্ডগোল বা কোনো রকম অসুবিধা যাতে না হয় তার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়ে কিন্তু দেখছে। সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার কিন্তু এখনও অবধি বন্ধ রেখে দিয়েছেন, কিন্তু আগামী দিনে এই মন্দিরের দ্বার খোলার পরিস্থিতি যখন হয়ে যাবে, করোনা পরিস্থিতি কাটার পরে কিন্তু মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এখন তার চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি। শ্রাবণ মাস বাবার বার, এই শ্রাবণ মাসে কিন্তু ভক্তবৃন্দরা দলে দলে কিন্তু এখানে মন্দির চত্বরে আসেন এবং বাবাকে পুজো অর্চনা করেন, এবং আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসেছেন এই করোনা পরিস্থিতি কেটে যাওয়ার পর। আমি একজন ভদ্রমহিলাকে পেয়ে গেছি। দিদি ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়া সালকিয়া থেকে আসছি। হাওড়া সালকিয়া থেকে তো দীর্ঘদিন বাদে এই লকডাউন পরিস্থিতি একটুখানি শিথিল হওয়ার পর আপনি এসেছেন পুজো দিতে, মনোবাসনা নিয়ে এসেছেন, কেমন লাগছে? কতটা ভালো লাগছে? ভালো লাগছে, অনেকদিন পর বাবার মন্দির খুললো, সন্ধে ছটার পর মন্দির খোলা হবে, তো আমরা অনেক দূর থেকে এসেছি আশা নিয়ে বাবাকে দর্শন করতে। হ্যাঁ, বাবাকে বাবার কাছে এটাই প্রার্থনা যেন এই করোনা পরিস্থিতিতে সবাইকে ভালো রাখে, সবাই সুস্থ থাকে, এইটুকুই বাবার কাছে জানানো। পুজো দিতে পেরেছেন ঠিকঠাক? এখনো দেয়া হয়নি, সন্ধে ছটার পর মন্দির খুললে তারপর পুজো দেওয়া হবে। আপনার নামটা একটু বলুন। আমার নাম দীপমালা ঘোষ। দীর্ঘদিন বাদে আপনার এসেছেন পুজো দিতে, কেমন লাগছে? খুব ভালো লাগলো, আমি এরিসা থেকে এসেছি বা তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়েছে। আরেকটি ইচ্ছা আছে যে ছটা কুড়িতে ফের মন্দিরে একটু জল দেবো। হ্যাঁ, পুজো দেওয়া হয়েছে মানে পুরো, হ্যাঁ হ্যাঁ সুস্থ পুজো দিয়েছি, কোনো অসুবিধা হয় না। এখানে খুব খুব ভালো লাগলো, এখানে কিছু কিছু জিনিস কেনা, মানে লোকজন খুবই ভালো, মানে ব্যবহারও খুব ভালো। বা এখানে ইচ্ছা আছে যে ছটা কুড়িতে আরেকটু মানে জল ঢালার ইচ্ছা আছে যে চঙ্গির মধ্যে জল ঢালা যায়, ওইটা একটু দিয়ে
বাড়ি যাবে। দাদা দীর্ঘদিন ধরে মন্দির বন্ধ ছিল, গত বারেও তো সেই পরিস্থিতি একই রকম ছিল এবং এখনও এরকম পরিস্থিতি হচ্ছে করোনার পরিস্থিতি, তা সত্ত্বেও বাবার বার আপনারা এসেছেন শ্রাবণ মাসে পুরী দিতে, কেমন লাগছে এই উপলব্ধিটা? আমরা দু বছর ধরে আসতে পারছি না, আমাদের খুব খারাপ লাগে, আমরা ছটফট করে আমাদের মন বাবাদের কাছে আসছে, আমরা প্রচুর কষ্ট করে আসি এখানে, তার জন্যে আমরা পুজো দিতে পারি ভালোভাবে, আমরা সন্ধ্যেবেলা পুজো দিই, আমাদের কাছে ভালো লাগে এখানে, তার জন্য দু বছর আসতে পারিনি বলে আমাদের নিজেদের কাছে খুব খারাপ লেগেছে। আমরা দমদম বেদিয়াপাড়া তিননাথ কলোনি কলিকাতা 77। না আমরা এসেছি গাড়ি করে, আমরা প্রত্যেক বছর হেঁটে আসি, তা আমাদের বলে দেখিয়েছিল মোবাইলে কোনো বাঘ নিয়ে হাঁটা যাবে না, তেমনি এসে জল ঢেলে যেতে পারবেন, হ্যাঁ তার জন্য আমরা এসেছি। না এখন আমরা সন্ধ্যেবেলা আরতি হবে, তখন আমরা জলটা ঢালবো তার জন্য। আমার নাম অসিত দত্ত। ভক্তবৃন্দের সঙ্গে কথা বলে নিলাম যে ইনারা দূর দূরান্ত থেকে এসেছেন মনোবাসনা নিয়ে, এবং তাদের একটাই আকাঙ্ক্ষা এবং বাবার কাছে একটাই পাওনা, সেটা হচ্ছে যে এই করোনা পরিস্থিতি যে ঢেউ, সেই ঢেউ কিন্তু শিথিল হয়ে যাক, এবং এই বিশ্বের বুক থেকে যে এই করোনা মহামারী যেন চলে যাক চিরকালের জন্য, চিরতরের জন্য, এবং মন্দির যেভাবে বিগত দিনে যেরকমভাবে খোলা থাকতো সেইভাবেই যেন সাধারণ হয়ে যায়। ক্যামেরা পার্সন রোশনের সঙ্গে সৈকত দাস।